আজকের ভিডিওটা একটা কোটেশনের সাথে সাথে শুরু করছি। স্টেপ ফরওয়ার্ড ক্যান লিড ইউ টুয়ার্ডস ইউর সাকসেস। আজকে একটু শুরু করো, আগে তোমার সাকসেস অবশ্যই আসবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব যেখানে প্রাইমারি অক্সিলারির কথা বলা হয়েছে। প্রাইমারি অক্সিলারি ভার্বে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব রয়েছে। বি ভার্ব যেমন অ্যাম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, আর তার ব্যবহার। যেখানে প্রিন্সিপাল ভার্বে যেমন আই এম হিয়ার, হি ইজ আ পেইন্টার প্রভৃতি, এই সমস্ত অ্যাম বা ইজ বা আর এর ব্যবহার হয়ে থাকে। অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আই এম লার্নিং মাই লেসন বা হি ইজ রিডিং আ বুক, সে একটা বই পড়ছে। হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বে হ্যাভ, হ্যাজ, হ্যাড হয়ে থাকে। আই হ্যাভ আ গুড বুক, আমার একটা ভালো বই রয়েছে। অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমরা ব্যবহার পাই আই হ্যাভ ডান মাই হোম টাস্ক, এখানে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্বের ব্যবহার। ডু ভার্ব, ডু, ডিড, ডান, ডাজ, ডুইং। ডু ভার্ব আই ডু, উই ডু, এগুলো প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে। অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আই ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে বা আই ডু নট সে এনিথিং অ্যাবাউট দিস, এগুলো ব্যবহার হয়ে থাকে। সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট টেন্স যেখানে অক্সিলারি ভার্বের ব্যবহার হয় না। যেমন কিছু উদাহরণের সাহায্যে বোঝানো যাক। দি গার্ল প্লে, দি বয় প্লেজ। বয় এখানে সিঙ্গুলার, গার্লস প্লুরাল, তাই সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার হয়েছে। সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে দে গট টু দি ট্রি, দ্য স্ট্যাচু স্টুড অন এ হাইওয়ে প্রভৃতি। সিম্পল পাস্টে এখানে স্টুড ব্যবহার হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্বের ব্যবহার হয় না। আর কিছু রয়েছে, সেগুলো পরের ভিডিওটিতে আসবো। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ গুড ডে টু অল অফ ইউ, হ্যাপি লার্নিং, গো অ্যাহেড।